ক্রিকেট ক্লাসিকো এপিসোড 2 এবং কেমন হলো ধামাকা? দারুণ টুইস্ট, এটাকে বলা হচ্ছে এ ধরনের এপিসোড সবাই দেখতে চাইবে, একটা এপিসোডের পর আরেক এপিসোডের জন্য অপেক্ষার ব্যাপারটা। এবং এ ধরনের ম্যাচকে আমরা বলি যে পয়সা উসুল, একদম সম্পূর্ণ যারা গাটের টাকা খরচ করে মাঠে গিয়েছেন তারা নিশ্চিতভাবেই, কারণ গ্রুপ পর্বে ইন্ডিয়া পাকিস্তানকে হারিয়েছিল এবং সুপার ফোরে পাকিস্তান ইন্ডিয়াকে হারিয়ে জিনিসটা দারুণ একটা শোধ তুলে নিয়েছে। সব কিছু মিলিয়ে দুবাইতে যারা পাকিস্তান এবং ইন্ডিয়ান সমর্থকরা আছেন তারা সবাই কিন্তু এখন ইভেন একটা ব্যালেন্স পজিশনে আছে, কারণ একটা জিতেছে ইন্ডিয়া, একটা জিতেছে পাকিস্তান। এখন এই দুটা দল যদি ফাইনাল খেলে, যেভাবে আসলে এসিসি তাদের চিন্তা ভাবনা করে ফর্মেটটা সাজিয়েছে বা গোটা ফিক্সারটা তৈরি করেছে, সেভাবে এরা কিন্তু গিয়ে ফাইনালে দেখা হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং ফাইনালের জন্য একটা অপেক্ষার পালা এখন থেকে শুরু হয়ে যাবে। সো ক্রিকেট ক্লাসিকো এপিসোড 3, আমরা এপিসোড 2 আসলে দেখে ফেললাম, সো এপিসোড 3 ওয়েট করছে কিরা যারা আসলে ক্রিকেট ক্রেজি নেশনস আছেন অথবা ক্রিকেটিং ওয়ার্ল্ডে ইন্ডিয়া পাকিস্তান এশিয়া কাপে ফাইনাল খেলবে কিরা সেটা নিয়ে এখনও পর্যন্ত আসলে কনফিউশন থেকে যাচ্ছে, বিকজ খেলা আরও বাকি আছে। টিম শ্রীলঙ্কা দে আর ডুইং রিয়েলি গুড এবং তাদের পারফরমেন্স আসলে আপ টু দ্য মার্ক প্রথম ম্যাচের পর এগেইনস্ট বাংলাদেশ অ্যান্ড ফলোড বাই আফগানিস্তান, তারা যেভাবে কামব্যাক করেছে। সো টিম শ্রীলঙ্কাকেও এই মুহূর্তে ফেলে কথা বলা আসলে যাবে না। সো এই চারে হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে সেটাই আসলে এক্সপেক্টেড ছিল, বাট দ্য ওয়ে পাকিস্তান কেম ব্যাক ইট ওয়াজ রিয়েলি সুপার্ব। এবং মানে যারা আসলে টিকিট কেটে স্টেডিয়ামে গেছেন তাদের পয়সা উসুল সেটা আসলে আমরা বলতেই পারি। এবং হাসানাবাদে টস ফ্যাক্টর একটা বড় ফ্যাক্টর, আমরা এশিয়া কাপে বা দুবাইয়ের স্টেডিয়াম কিংবা শারজাতে আমরা বলেছিলাম যে এখানে যারা আসলে টসে জিতছেন সেই ক্যাপ্টেনরা মোটামুটি 50% ম্যাচটা আসলে জিতে গেছেন। ইন্ডিয়া পাকিস্তানের দুটা ম্যাচই যদি আমরা বিশ্লেষণ করি এবং টস যদি দেখি, দেখব যে প্রথম ম্যাচে গ্রুপ পর্বে ইন্ডিয়া টসে জিতেছিল, পাকিস্তানকে আগে ব্যাট করার সুযোগ দিয়েছিল এবং রান তাড়া করে ইন্ডিয়া সেই ম্যাচটা 5 উইকেটে জিতেছিল। আজকের ব্যাপারটা হয়েছে উল্টা, বাবর আজম টসে জিতেছেন, বিরাট কোহলি এবং রোহিত শর্মাদের আগে ব্যাট করার সুযোগ দিয়েছেন, বাট বোর্ডে পর্যাপ্ত পরিমাণের রান কিন্তু জমা করেছিল ইন্ডিয়া, এই ব্যাপারে নিশ্চিত। কারণ পাকিস্তান যেই রানটা তাড়া করেছে এই রানটা এই মাঠের রেকর্ড রান তারা, শুধুমাত্র এই মাঠের রেকর্ড রান তারা আমি বলবো না, ইন্ডিয়ার বিপক্ষে টি টোয়েন্টিতে পাকিস্তানের এটা একটা রেকর্ড রান চেজ এবং সেই রান চেজ করেই আসলে পাকিস্তান ম্যাচটা জিতে নিয়েছে। যদি আমি ইনিশিয়ালি দুটা দলের স্টার্টিংটা দেখি, দুই দলের একজন কি প্লেয়ার খুঁজতে বলা হয় নিশ্চিতভাবে যিনি এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ এবং এই ম্যাচের ভাগ্য যিনি গড়ে দিয়েছেন তিনি আর কেউ নন, অবশ্যই মোহাম্মদ নওয়াজ স্পিনে এবং ব্যাটিংয়ে, আনডাউটেডলি অ্যাবসুলেটলি অ্যামেজিং পারফরমেন্স, অলরাউন্ড পারফরমেন্স যাকে আসলে বলা হয়, বল হাতে ব্যাট হাতে দুই ডিপার্টমেন্টেই তিনি আসলে কাজের কাজটুকু করে দিয়েছেন। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দ্য বেল আইকন, ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম, ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট এন্ড শেয়ার, ভিজিট tsports.com.